মাওলানারা বলেন বাংলার জমিনে ইসলাম তারা এনেছেন, কচু এনেছেন, কচু এনেছেন, ফেতনা এনেছেন, ইসলাম আনেননি, ফেতনা আনতে পেরেছেন ইসলাম, ইসলাম এনেছে খাজা গরিবে নওয়াজ, ইসলাম এনেছেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ইসলাম এনেছেন শাহ জালাল ইয়ামেনি, ইসলাম এনেছেন শাহ আমানত, ইসলাম এনেছেন গাউসুল আজম মেজবানদারি, ঈদে মিলাদুন নবী, এই ঈদে মিলাদুন নবীটাকে আমরা যারা গোলামে মুস্তফারা রয়েছি কেন এত ভালোবাসি? এই ভালোবাসার পেছনে কারণটা কি? আপনি যদি সেটা একটু চিন্তা করেন, কোন ওয়াজের মাধ্যমে নয়, কারো প্ররোচনায় নয়, আপনি নিজেই চিন্তা করবেন যে আপনি আদৌ কি? আপনি কি মানুষ নাকি আপনি মুসলমান? আপনাকে যখন প্রশ্ন করা হয় তুমি কে, আপনি কখনো নিজেকে মানুষ পরিচয় দেন না, আপনি পরিচয় দেন আমি মুসলমান, ঠিক না? বা ঠিক, আপনার প্রথম পরিচয় হচ্ছে আপনি মুসলমান, আপনি ভুলে যান যে আপনি মানুষ, কারণ মানুষের চাইতেও উত্তম যিনি তিনি হচ্ছেন মুসলমান। আল্লাহ তাবারক তাআলা কোরআনুল করিমের মধ্যে এই মনুষ্য জাতিকে পাঁচ ভাগে ডেকেছেন। ওর আফসোস, আজকে আমরা ডাল আর খিচুড়িতে তাদেরকে গুলিয়ে ফেলেছি। মুত্তাকির আয়াত মানুষের মধ্যে ঢুকিয়েছি, মানুষের আয়াত মুমিনের মধ্যে ঢুকিয়েছি, মুমিনের আয়াত নাসের মধ্যে ঢুকিয়েছি, ফলে আমরা কোনো কিছুতে স্বাদ আস্বাদন করতে পারছি না। আল্লাহ তাবারক তাআলা স্পষ্ট ঘোষণা করছেন, হুদাল লিল মুত্তাকি, আল্লাহ ইরশাদ করছেন আস-সালাতু মি'রাজুল মুমিনিন, আল্লাহ রাসূল বলছেন আস-সালাতু মি'রাজুল মুমিনিন, এমন ভাবে গলায় ফেলেছে সে নিজেও বাক করতে পারে না যে এখানে আসলে কি বলতে চেয়েছে। যদি এমনটি হয় যে প্রত্যেকের জন্য মি'রাজ, তাহলে আমিও প্রশ্ন করব, হুজুর আপনিও তো অনেকদিন জুমা পড়াচ্ছেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়াচ্ছেন, আপনি কোরআন হাদিস পড়াচ্ছেন, মেরাজ আপনার কবার হলো, কয়বার হলো আপনার মেরাজ হয়নি, আপনি মুসল্লিরে কেমনে মেরাজ করাবেন? আগে আপনারটা প্রমাণ করুন। ইমামে আজম আবু হানিফার মেরাজ হয়েছে, গাউসে পাকের মেরাজ হয়েছে, খাজা গরিবে নওয়াজের মেরাজ হয়েছে, মুজাদ্দিদ আল-ফিসানির মেরাজ হয়েছে, ওখানে দেখা যায় না কোন অবস্থাতে যে আমার মতো সাধারণ মুসলমানের মেরাজ হয়েছে। অসাধারণ যাদের নাম ধরেছি তাদের রক্তের সাথে বংশের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? একটু বড় করে বলুন না, আছে? আমি কি তার নাতি, আপনি কি তার পুতি, আপনি কি তার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, তার ঔলাদ কেউ না? বাংলার জমিন যখন সৌদি আরব, এটা হচ্ছে নব্য নাম, এটা নব্য নাম, এই সৌদি আরব ইবনে সৌদের নামে নামকরণ করেছে যাতে আমাদের অতীতগুলো আমরা ভুলে যেতে পারি। আসলে সৌদি আরবের নাম হচ্ছে জাজিরাতুল আরব। এই জাজিরাতুল আরব যেটা আমরা এখন খানাই কাবা দেখি, মদিনাতুল মানোয়ারা দেখি, এই জাজিরাতুল আরব যখন ইসলামের জয় জোয়াকার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দার ইয়া আলী মুর্তজা স্লোগানে ভরপুর, তখন বাংলার জমিনের মানুষ আল্লাহ কি জিনিস সেটাও জানত না। 570 খ্রিস্টাব্দে থেকে শুরু করে আল্লাহর হাবিবের হায়াতে জিন্দেগির 63 বছর, খলফায়ে রাশেদিনের 5 খলিফার 30 বছর,
এই সময়গুলোতে বাংলার মানুষ কখনো জানতো না যে মুহাম্মদ কে, who is this prophet Muhammad, who is this God, what is the meanings of Kaaba, what is the meanings of Madinatul Manwara, what is the meanings of Yasrib, এগুলো কিছুই জানতো না, তারা শুধু জানতো হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম, অথবা তারা বৌদ্ধ ধর্মে ধর্মাবলম্বী ছিলেন, ঠিক না ভাই? আপনারা একটা রোডের নাম চিনেন, আমাদের এই রোডটার নাম কি? যেটা দিয়ে কক্সবাজার যাওয়া হয়, কি রোড? পরে করে বলুন কি রোড? কেন এটার নাম আরকান রোড হলো কেন? কারণ এইটা ছিল আরকান রাজ্য। এটা কি ছিল? বৌদ্ধদের রাজ্য। এখানে বৌদ্ধ গোষ্ঠীরা আমাদেরকে শাসন করত। একটা ঘটনা পড়ে ইতিহাসে পড়েছিলাম, বাংলার ইতিহাস, যখন পানিপথ দিয়ে যেখানে হযরত আলী কলন্দর শাহ রহমতুল্লাহ আলাইহ রওজায়ে আকদস রয়েছেন, ওই জায়গাটাকে বলা হয় পানিপথ। ওইটা দিয়ে সোজা আসলে বাংলাদেশ ঢুকা যায়, প্রবেশ করা যায়। তো সম্রাট বাবর তিনি বাংলা জয় করতে আসছেন, আসছেন এমন সময় ঠিক বর্ষাকাল, কোনকালে? বর্ষাকাল। আপনারা যারা মুরব্বীরা আছেন আমার চেয়ে আপনারা ভালো জানবেন, বর্ষাকালে আমাদের তৎকালীন মুরব্বীরা লুঙ্গিটাকে পেঁচিয়ে জমিনের মধ্যে কাজ করত, যার ফলে কাদা লেগে লুঙ্গি এবং গায়ের রং একাকার হয়ে যেত, ঠিক না বটে? এবার একটা সিডিংয়ে থই ফন্দর গোস পাইতো না মাইতো, হ্যাঁ? এখন আর ফ্যান ফিন দিয়ে আর বি দিতে হয় না, এখন রিক্সা চালাতে কি দিকে, হ্যাঁ? ডিভাইডার ফ্যান কী হয়, থ্রি কোয়ার্টার ফ্যান ফিদি, এত গরুর গাড়ি চলে যদি তো গরুর গাড়ি দেখুন না, আর সাকতে মধ্যে মাল নিতে দেখি, এত সোফা নিয়ে যেতেও এত দেখি, খেলা গাড়ি দেখি, তা এটা আলসো সময় ফন্দর গোস পাইতো না মাইতো, ফন্দর গোস পাইতো মারি আর ফুটটু লাগিলি গার রং আর লুঙ্গি এর এক বেলুয়ে যেত। বাবরে বলছেন আল্লাহ আমি কোন জায়গায় এলাম, তিনি এই বলে চোখ ঢেকে ফেললেন আর চিৎকার করে বললেন এরা তো সবাই ন্যাংটো, এরা সবাই, তার বাবুরি নামার মধ্যে আছে, এরা সবাই ন্যাংটো। তখন একজন বললেন জাহাপনা আপনি ভুল দেখছেন, এরা ন্যাংটো নয় বরং তারা কাজে ব্যস্ত, তাদের লুঙ্গিটাকে তারা পেঁচিয়ে ফেলেছে, এখন ওই লুঙ্গিটার সাথে কাদা লেগে তাদের গায়ের রং এবং লুঙ্গির রং এক হয়ে যাওয়াতে আপনার মনে হচ্ছে তারা ন্যাংটো অবস্থায় আছে, বলে করে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা ন্যাংটো ছিলাম না, কিন্তু আমরা সনাতনী ছিলাম, বৌদ্ধ ছিলাম, বিধর্মী ছিলাম, হিন্দুল ওয়ালিয়া তাই রসুল বন্দে নওয়াজ গরিবে নওয়াজ খাজা ইয়ে খাজগান, আর আলাম আল্লামারা বলেন মৌলানারা বলেন বাংলার জমিনে ইসলাম তারা এনেছেন, কচু এনেছেন, কচু এনেছেন, ফেতনা এনেছেন, ইসলাম আনেননি, ফেতনা আনতে পেরেছেন, ইসলাম ইসলাম এনেছে খাজা গরিব নওয়াজ, ইসলাম এনেছেন কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি, ইসলাম এনেছেন শাহজালাল ইয়ামানি, ইসলাম এনেছেন শাহ আমানত, ইসলাম এনেছেন গাউসুল আজম মেজবানদারি। আমাদেরকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বলে এই এলাকায় নাকি ইসলাম তারা প্রচার করেছে, 1943 সালে যখন আমার দাদা যান মাদ্রাসা দিয়েছিল তখন তোমার সৈদ্য গোষ্ঠীর জন্ম মুসলমান ছিল কিনা সম্ভব আছে? তুমি বিধর্মীর বাচ্চা যদি বলো ইসলাম তুমি হেফাজত করো, তাহলে এখানে ওয়ারিস বিল্লাহ রহমতুল্লাহ আলাইহ যখন এসেছিল তোমার চৌদ্দ গোষ্ঠীর জন্ম হয়নি, এখনো প্রচলিত আছে যারা টুপি পরতো না তাদেরকে জরিমানা করা হতো, যারা নামাজ পড়তো না তাদেরকে তিরস্কার করা হতো, এইভাবে হযরত ওয়ারিস বিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বদল আপারাত ইসলাম প্রচার করেছেন, ঠিক না ভাই? খবর নিয়ে দেখুন তখন তোমরা কোথায় ছিলে, তখন তুমি কোথায় ছিলে আজ থেকে 300 বছর আগে,
সম্মানিত হাজেরিন ইসলাম এনেছেন খাজা গরিবে নওয়াজ ভারতবর্ষের মধ্যে তিনি ইসলাম এনেছেন ওই ইসলাম তার খলিফাগণ বাংলাদেশে বাংলার জমিন সহ পাকিস্তান সহ বঙ্গদেশের মধ্যে ইসলামের বিস্তার ঘটিয়ে আমাদেরকে পড়িয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ ঘোরির আমলে এগুলো লম্বা ওয়াকিয়া ওই সময় ইসলাম এখানে এসেছে আপনি ইসলাম আনেননি আমরা যখন সুন্দর করে নামাজ পড়ছিলাম ঠিক না বড় ঠিক বাবা আমাকে হাত তুলে বলবেন ইয়াং জেনারেশন নয় যাদের বয়স অন্তত 50 এর উপর হয়েছে একটু হাত তুলবেন 50 বছর আগে আপনি নামাজ পড়তে দেখেছেন আল্লাহু আকবার ঠিক না বড় ঠিক ঠিক কে কে দেখেছেন বলেন তো দেখেছেন কি না আপনার দাদারে যদি আপনি দেখে থাকেন তিনিও নাবির নিচে বা নাবির উপরে হাত বেঁধেছেন আপনার মারে দেখেছেন আপনার দাদিরে দেখেছেন আপনার নানারে দেখেছেন আপনার নানিরে দেখেছেন ঠিক না মানে আজকে ফিতনা সৃষ্টি করেছেন একবার এখানে বাঁধান আবার ওখানে বাঁধান আর কয়দিন পরে কোনখানে বাঁধাবেন আপনি ভালো জানেন ঠিক না বড়ি আপনার সরল মনে বিশ্বাস করেছিলাম আমার নবী মাসুম আপনারা মাল্লা পুরোহিতরা বাংলার জমিনে নয় শুধু বিশ্বের জমিনে ফিতনা সৃষ্টি করে আমাদেরকে নবী মাটি নবী নূর নবী আপনার মতো নবী তার মতো আপনারা শিখিয়েছিলেন আমাদের সরল দাদা দাদিরা শেখায়নি ঠিক না বড়ি ইসলাম তারা নিয়েছেন যারা এনেছিলেন এই পূত পবিত্র নিয়ামত তাদের দরবারে গেলে এখন ইসলাম পাওয়া যায় তোমার দরবারে গেলে তুমি মিথ্যা কথা বলো নিজের ধান্দার জন্য আজেবাজে কথা বলো একবার বলে এটা আমাদের হেরেম শরীফ একবার বলে এটা আমাদের রহম শরীফ একবার বলে এটা আমাদের হ্যান শরীফ ওইগুলো কেউ বলে না তারা সবাই যারা ইসলাম এনেছিল তারা সবাই বলেছে মেগুলামে মোস্তফা মদিনার গোলামি ও মুর্শিদ মোরে মদিনার এরা মদিনার গোলামি দিতে পারে না বরং মদিনাওয়ালা খান্দের উপর বসতে চায় এরা মদিনার গোলামি দিতে চায় না মদিনাওয়ালার নীতিকেই রদ করতে চায় মদিনাওয়ালার আনিত ইসলাম মদিনাওয়ালার আনিত নামাজ মদিনাওয়ালার আনিত তেলাওয়াতে কোরআনকে বিকৃত করে দিয়েছে কোরআনের কোনো মূল্য এখন আর নেই ঠিক না বাঠে কথাগুলো বললে তাদের গায়ে লাগে সত্য আপনি বলতে পারবেন না কারণ তাদের দল ভারী কিচ্ছু যায় আসে না আমার হোসেনের দলও ভারী ছিল তাদের দলেও দাঁড়িয়ে আল খাল্লা জুব্বা পরিহিত নামাজি ছিল হোসেনের দলেও ছিল হোসেনের দলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন বিদায় এখনো হোসেনের জিকির সরবরে চলছে ঠিক না মানে তুমি দুশমন হোসেনের জিকির চলবে না ওখানেই বাধা আসবেই তুমি যত কলা কলা বলো না কেন সম্মানিত হাজেরিন যে কথাটা বুঝাতে চেয়েছিলাম এই ঈদ মিলাদুন নবী কারো জন্য ধান্দা কারো জন্য ব্যবসা আর গোলামে মোস্তফার জন্য ইবাদত আমরা কার কথা বলছি আমরা সৈয়দনা নবিয়ানা শফিয়ানা হাবিবানা মাওলানা মালজানা মুহাম্মদ আলী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি কিন্তু আশ্চর্য ব্যাপার আজকের মাহফিলের প্রধান অতিথি একটু পরে আসবেন প্রত্যেকটা মাহফিলের প্রধান অতিথি বা সভাপতি বা বিশেষ অতিথিবৃন্দ সবাই উপস্থিত থাকেন এমন একজন ব্যক্তির আলোচনা আমরা করছি এমন একটা নূরের আলোচনা আমরা করছি এমন একটা মডেলের আলোচনা আমরা করছি এমন একটা পথ প্রদর্শকের আলোচনা আমরা করছি যিনি এখানেও হাজির ছিলেন না আসমানেও হাজির ছিলেন না আল্লাহ তাবারক তাআলা কোরআনুল মজিদের মধ্যে অসংখ্য আয়াতুল করিমা নাযিল করেছেন ঠিক না বড়ে অসংখ্য আয়াতুল করিমা তার মধ্যে একটা আয়াত আমার চোখে পড়েছে অনেকের নাকি সেটা চোখে পড়ে না সূরা আলে ইমরানের
এই আয়াতখানার মধ্যে দেখা যায় আল্লাহ বলছেন ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ولا تنصرنه قال أعقرتم وأخذتم على ذلكم إصري قالوا أعقرنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين هذا الشاهد আছেন কি কো আয়াতটা ঠিক আছে কি আছে আল্লাহ তাবারক তাআলা এই আয়াতটা এর শানে নজুল রয়েছে প্রেক্ষাপট রয়েছে ফিতনা কেন সৃষ্টি করেন মুহাম্মদের দাড়ির নাম দিয়ে ফিতনা কেন সৃষ্টি করেন মুহাম্মদের জুব্বার নাম দিয়ে ফিতনা কেন সৃষ্টি করেন মুহাম্মদের কোরআনের নাম দিয়ে আপনি মিথ্যুক কাজ্জাব তাই আপনাদের মাধ্যমে কখনো কেউ হেদায়েত প্রাপ্ত হয়নি গসল আজম বাইসপান্ডারে যুদ্ধ বাহকের হেকমত হয়েছে এই ক্ষেত্রে এই কোরআনের আয়াতটা বলার আগে একখানা ঘটনা বলি প্রত্যেকটা দরবার একখানা নঙ্গরখানা আছে আছে কি নাই আছে মাদ্রাসা থাকুক আর নাই থাকুক মাদ্রাসা দিয়ে ম দিয়ে মহিষ হয় আমরা মহিষকে মানুষ বানাই আমরা মহিষকে মানুষ বানাই আর তুমি মানুষকে মহিষ বানাও ভালো করে খেয়াল করে দেখি এই মাদ্রাসা থাকার না থাক প্রত্যেকটা দরবারের নঙ্গরখানা আছে যে নঙ্গরখানায় প্রতিদিন শত শত মানুষ খায় ঠিক না ভাই আপনি কয়জনকে খাওয়ান আমাদের চেয়ারম্যান মহোদয় আজকে দুপুরে কয়জনকে খাওয়াইছেন আপনি নিজে খাইতে বাজে দুয়ার আমি তো একসঙ্গে 15-20 জন নিয়ে খাইছি ওখানে আল্লাহ বরকত দিয়েছেন রহমত দিয়েছেন তো সে যাক এই নঙ্গরখানায় আপনাদেরকে খাওয়ানোর জন্য পড়ানোর জন্য একজন বাবুর্চি লাগে কি লাগে না বস্তি না লাগে পীরানা পীর দস্তগীর মাহবুবে সুবহানি পীরে লাসানি গৌসু সন্দানি আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একখানা নঙ্গরখানা ছিল সেখানে কোনো মাদ্রাসা ছিল না হুজুর আছে না গোসাবাগর দরবার মাদ্রাসা আছে না আজা গরিবের নামাজ মাদ্রাসা আছে না দিয়ে দূরে দরবার ওই নঙ্গরখানায় একজন বাবুর্চি ছিলেন তিনি দেখতেন গোসাবাগের দরবারে উপযুক্ত যিনি এবাদত বন্দেগি নিয়ে আসতেন পীরানাপীর দস্তগীর তাকে বলি বানাই দিতেন এমন একটা দরবার দেখানতো এমন একটা মাদ্রাসা দেখানতো কেমন একটা স্কুল দেখানতো কলেজ ইউনিভার্সিটি দেখানতো যেখান থেকে সঙ্গে সঙ্গে বলি বানাইতে পারে আছে আছে কয় হাজার বছর এই মাদ্রাসায় হাইক মজুর ইসলাম আলিম মাদ্রাসায় পড়লে আমি বলি হব বলেন তো আবার নতুন করে ভর্তি হব আবার নতুন করে ভর্তি হব সবাই আর আল্লাহর বলির গোলামি করলে বলি হওয়া যায় এই বাবুর্চি সবসময় দেখে ওই দরবারে হাজার হাজার মানুষ আসে ওখান থেকে পীরানাপীর দস্তগীর তার কশ্ফ শক্তি দ্বারা অন্তর্চক্ষু দ্বারা তার মোরাকাবা মুশাহিদার দ্বারা বুঝতে পারেন এই ব্যক্তি আমার প্রত্যেকটা হুকুম হাকাম মেনে চলেছে তখন তাকে বলা হয় তোমার আসল বলি বানাইয়া দিলাম একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় অনেক বছর ওই বাবুর্চি ওখানে কাজ করে আসছেন একদিন বাবুর্চি মনে মনে ভাবলেন আমি আর এখানে কাজ করব না গোসে পাকের অনেক গোলামি করেছি বিনিময়ে সৈনিক্ত হস্তে ফিরে যাইতে হবে আমাকে দিয়ে কোনো কাজ হবে না আমি কখনো বলিও হইতে পারবো না কসবাক আমারে কখনো খেলাফত দিবে না সুবহানাল্লাহ এটা হচ্ছে তার মনে ধারণা চিন্তা এই বলে সে একদিন গেল পীরানাপীর দস্তগীরের কাছে বাবা জান কি হয়েছে
বলে আমারে রুখসত দেন, আমারে ছুটি দিয়া দেন, আমারে আউট করে দেন, আমার চাকরি নট করে দেন, আপনি আমার ভিসা ক্যান্সেল করে দেন, আমি এখানে আর থাকবো। বলে কেন? এখন মুনিবের সামনে তার আসল কথা বলা যায় না। বলেন আমায় অনেক কষ্ট করেছি, অনেক তো আপনার খেদমত করেছি, এবার নিজের বাড়িতে গিয়ে কিছুদিন থাকি। আমার পীরেনা বিধ্বস্তগিরের চোখ কি আমার চোখ না আল্লাহর চোখ? বড় করে বলুন, তার চোখ, তার হাত কার হাত, তার পা কার পা, তার তার সমস্ত কিছু আল্লাহ এবং আল্লাহ রসুলের, ঠিক না ভাই? ঠিক। সালাতুনিয়া আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইয়া হাবিবুল্লাহ, ইসমা কালানা। সালাতুনিয়া একখানা হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায় যেটাকে আমরা সহিহ হাদিস বলে থাকি, এই হাদিসের নাম সহিহুল বুখারী। এই বুখারীর একখানা হাদিস হযরত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ক্বালা মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারবি ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাফতু আলাইহি ওয়া মা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা উহিব্বু فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويداه الذي يبطش بها ورجله التي يمشي بها. بارك الله فيك. سبحان الله. یہ بخاری شریف کا حدیث ہے আমার বাবার দিন না কোনো হাদিস নয় এই হাদিসের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ রব্বুল ইজ্জত কিছু আল্লাহর বান্দা আছেন আল্লাহর বান্দাদের মধ্যে কিছু বান্দা আমার কথা সিটিংয়ে হইম না হলো আল্লাহর বান্দাদের মধ্যে কিছু বান্দা আছে তাহলে দেখা যাচ্ছে সব বান্দার জন্য এই হাদিস প্রযোজ্য এই হাদিস প্রযোজ্য নয় এই ঠিক তেমনি আস-সালাতু মিরাজুল মুমিনীর প্রত্যেক মুসলমানের জন্য প্রযোজ্য নয় খেয়াল রাখবেন আপনি কুলাই ফেললে কিন্তু বড় বিপদে করবেন কোরআন সবার জন্য হেদায়েত নয় কোরআন নিজেই স্বীকার করেছে এই কোরআন কারো কারো জন্য হেদায়েত অধিকাংশের জন্য গোমরাহ তাই কোরআন বোঝার জন্য কোরআন ওয়ালার কাছে যাইতে হবে আর কোরআন ওয়ালা হচ্ছে আহলে বাইতের রাসূল আমি বলছি আল্লাহ রাসূল বলেছে আল্লাহ রাসূল বলেছেন আমি তোমাদের জন্য দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি একে অপরের সম্পরিপূরক একে অপরের সম্পরিপূরক একটা হচ্ছে কিতাবুল্লাহ আর একটা হচ্ছে ইত্তরাদি আহলে বাইতের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটা হচ্ছে আমার পরিবার বর্গ আমার পরিবার বর্গের মধ্যে আমি আলী ফাতেমা হাসান এবং হুসাইন এদেরকে যারা আঁকড়ে ধরবে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না মনে করে বলুন সুবহানাল্লাহ সে কথা আমাদেরকে বলে না সে সত্যকে গোপন রেখেছে 1450 বছর আমি সেদিকে যাচ্ছি না আল্লাহ বলেন এটা আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন আমার এমন কতিপয় বন্ধু আছে কিছু এ ফিউ ফ্রেন্ডস আছে যারা ফরজ ইবাদতের পাশাপাশি এমন কিছু নফল কাজ করে থাকেন ইবাদত করে থাকেন এমন কিছু নফলিয়া নিয়ম নীতি তারা করে থাকেন যা দেখে আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে যাই তো এই মাদ্রাসায় আমি তো অনেক পড়েছি কামিল পর্যন্ত পড়েছি ইউনিভার্সিটিতেও পড়েছি কই আমার উপর তো আল্লাহ সন্তুষ্ট হলেন না আমার অনেক বন্ধু আছে আমার অনেক ওস্তাদরা আছেন যেই লাও সেই কদুই রয়ে গেছেন আপনারও যেই লাও সেই কদু সেই হুজুর হুজুরেই রয়ে গেছেন তারে কেউ বলি আল্লাহ বলে তারা নিজেরা নিজেরা বানায় আমাদের সনাতনী ভাইরা যেমন মূর্তি বানায় তেমন দেখা যায় কয়েকজন মৌলানা মিলে একজনের পীর বানাইয়া দেয় আর তার পিছনে পিছনে দৌড়ে আর তার পিছনে পিছনে তারা দালালি করতে থাকে আর খাজা গরিবের নামাজে দালালি করতে হয় না খাজা গরিবের নামাজে দালালি আল্লাহ করে থাকে আমি বলছি না হাদিসেরই বলছে
আল্লাহর রাসূল বলছেন এটা একটা হাদিসে কুদসি যখন ওটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে কে বর্ণিত কি বলেন আন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আহাব্বাল্লাহু আবদান নাদা জিব্রাইল ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বাহু ফায়ুহিব্বুহু জিব্রাইল আলাইহি সালাম বরকত বলেন সুবহানাল্লাহ আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন নাদা জিব্রাইলা জিব্রাইল ডাকে রে জিব্রাইল শুনে দিকার জিব্রাইল এসে বলেন আল্লাহ লাব্বাইক ইয়া বারিলাহি বলে আমি পটিয়ার জমিনে শাহসন্দ আউলিয়ার মহব্বত করি এখানে তো আমিও ছিলাম পটিয়া কি শুধু শাহসন্দ আউলিয়া ছিল আমিরুল আউলিয়া ছিল আকবর আউলিয়া ছিল আমি ছিলাম না আল্লাহ আমারে দেখে না চোখে আল্লাহ কি অন্ধ আল্লাহ বলে আমি আমিরুল আউলিয়ার মহব্বত করেছি আমিরুল আউলিয়ার জমানায় আর কোনো মানুষ ছিলেন না আকবর আউলিয়ার জমানায় কোনো মানুষ ছিলেন না শাহসন আউলিয়ার জমানায় ছিলেন না জিব্রাইল বলেন হ্যাঁ আল্লাহ আপনি ভালোবাসেন তা আমি কি করব বলে তুমিও ভালোবাসো তুমিও ভালোবাসো জিব্রাইল বলে বারেলাহি আমিও ভালোবাসা পেয়েছি আমাদেরকে চিনাইয়া দিতে হচ্ছে না চিনাচ্ছেন কে আল্লাহ জিব্রাইল বলে আমিও ভালোবাসি আমার আল্লাহ বলেন তুমি আর আমি ভালোবাসলে হবে না যাও আসমানবাসীর কাছে যাও আসমানে যাও মিকাইল ইসরাফিল আজরাইলে বলে আসো হুর গেলমানরে বলে আসো সমস্ত ফেরেশতাদের মধ্যে ঢংকা পিটাইয়া দাও আর সমহল লাগি আসন পেয়েছো খুদারি আর সমহল লাগি আসন পেয়েছো খুদারি ঝলুয়ায় ডুবে রয়েছো গৌসে ভান্ডারি লকব পেয়েছো গৌসুল আজম বলে লকব পেয়েছো মহিমা তোমার একটা বড় করে বলো তো আল্লাহু আকবার মনটা জুড়াইয়া গেছে আল্লাহ তার ওলি বানাবেন এখন আমরা কয়েকজন মিলে বলি বানাইলে কি তিনি ওলি হবেন যতই কিছু লিখেন না কেন করে লাভ ইমামের তরিকত রাহনুমাইয়ে শরীয়ত খা দিয়ে তিনি মিলেন আপনি বলতে পারেন কিচ্ছু যায় আসে না আল্লাহ যদি কবুল করে কোনো লকবের দরকার নাই আপনার ঢংকা আল্লাহ পিটাইয়া দেবে এই আল্লাহ তাবারক তাআলা যাদেরকে মহব্বত করেন তাদের সম্পর্কে বলছেন আমার এমন কতিপয় বান্দা আছে যাদের চোখ আমার চোখ হইয়া যায় যাদের হাত আমার হাত হইয়া যায় যাদের পা আমার পা হইয়া যায় যাদের কান আমার কান হইয়া যায় সেই চোখ দিয়ে আমি দেখি সে কান দিয়ে আমি শুনি সে হাত দিয়ে আমি ধরি সে পা দিয়ে আমি চলি করে করে বলেন সুবহানাল্লাহ তাদেরকে বলা হয় বলি তাদেরকে কি বলা হয় بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون خبر ده আমার বলি আল্লাহদের কোনো ভয় কোনো চিন্তা কোনো পেরেশানি না এখানে না ওখানে এখন আমরা যারে পীর বানাইছি তার পেরেশানির কোনো শেষ তারে কখন থামাবে কখন কে প্রশ্ন করে বসে হে ভয়ে তার চিন্তা শেষ তাই তো আমরা ঘিরা ঘুরি রাখি ঠিক না বাড়ি এবার আরা গিরি রাহি কেনা দি রাহি না নাহি খবরদার বাবার কাছে যেতে পারবি না কেন তোমার বাবা কি বক ল ম কথা বলতে জানে না তো মূর্তিরা মূর্তিরে যদি আপনি বলেন কেমন আছো ঠিক না বাড়ি তারা যদি বলি আপনার খিদে লাগছে তারা যদি বলি ঘুমাবেন তারা দিন এক সমান ঠিক না বাড়ি পায়খানাও নাই প্রস্রাবও নাই খাওয়াও নাই ঘুমও নাই 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 কিছু নাই আল্লাহর ওলিরা সব আছে কি নাই এই আল্লাহর বলি যারা হবেন তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত আলীরে ঘোষণা করে দিয়েছেন এখানে মনুষ্য জাতির কথা বলে নাই
কিছু মানুষ এ ফিউ ম্যান কিছু মানুষ আপনি কিছু মানুষকে আমাদের মধ্যে যখন গুলাই ফেলছেন তখন আমরা বিপাকে পড়ছি কি পড়ি নাই পড়ছি ওই কিছু মানুষের কাছে যখন মানুষ যায় তখন তাদেরকে নিয়ামত শিক্ষা দেয় তাদেরকে শিক্ষা দেয় নবীর আদর্শ কোরআনুল কারীমের আদর্শ তাদেরকে দেখলে কোরআন দেখা হয় তাদেরকে শুনলে কোরআন শোনা হয় তাদের পেছনে নামাজ পড়লে গুনাহ মাফি হয়ে যায় তাদের সাথে রোজা রাখলে আল্লাহ কবুল করে নেন তাদের হুকুম হুকুম মেনে চললে আল্লাহ জান্নাতকে অবধারিত করে দেন তাদের নিয়মকে মেনে ধারণ করলে অনুসরণ অনুকরণ অনুশীলন করলে আল্লাহ বলেন আমিও তোমারে ওলি আল্লাহ বানাইয়া লই পরে করে বলুন সুবহানাল্লাহ এই আল্লাহর ওলিরা এই আল্লাহর ওলিরা আমাদের কি শিখাচ্ছেন একজন প্রধান অতিথি যখন তাকে আমরা অনুষ্ঠানের প্রধান অতিথি করি তিনি অবশ্যই স্টেজে আসবেন ঠিক না বেঠিক আসবেন কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত এমন একজনের শান বয়ান করছেন যেই প্রধান অতিথি সেদিন স্টেজে ছিলেন না তিনি অদৃশ্য ছিলেন তিনি লুকায়িত ছিলেন তাকে আলাদা জায়গায় রাখা হয়েছিল তাকে একান মকামে মাহমুদায় রাখা হয়েছিল সুবহানাল্লাহ বলুন তাকে সম্মানী জায়গায় রেখে আল্লাহ তাবারক তাআলা আলাইহি এই ঘোষণাটা দিচ্ছেন কি ঘোষণা দিচ্ছেন সেটা হলো কি ওই ঘটনায় যাচ্ছি আমি আব্দুল কাদের জিলানি আপনার বাবুর্চি আপনার সাথে আর থাকবো না আমারে রক্ষক দিয়া দেন আমি চলে যাব এটা বলার পর বিরানাপির দস্তগীর ইনি কি আর কোনো সাধারণ মানুষ বড় করে বলো না সাধারণ মানুষ এতক্ষণ যা আলোচনা করলাম তার চোখ আল্লাহর চোখ হয়েছে কি হয় নাই তার জবান আল্লাহর জবান হয়েছে কি হয় নাই তার হাত আল্লাহর হাত হয়েছে কি হয় নাই এখন তিনি চোখ যখন তার ওই বাবুর্চির কলমের দিকে দিলেন তিনি সব দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না তিনি সব দেখে ফেললেন বাবুর্চির মনের খবর তিনি বুঝতে পারলেন বলেন যাও তোমার আমি রক্ষক দিয়া দিলাম তুমি চলে যাও ওই মরুভূমি ইরাকের মরু অঞ্চলে যাইতে যাইতে কটুক যাওয়ার পর তার একটু বিশ্রামের প্রয়োজন হয়ে পড়ল একটা গাছে নিচে সে শুয়ে পড়ল এমন সময় একখানা কাফেলা পীরনাপির দস্তগীরের দরবারে আসছিলেন ওই কাফেলাদের পানির পিপাসা লাগার কারণে তারা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ গো করো উসিলায় আমাদেরকে তুমি পানি দাও তখন আল্লাহ বলেন ওই গাছের নিচে যিনি শুয়ে আছেন তার কাছে গিয়ে পানি খোঁজো তুমি পানি পাবে ওই ব্যক্তি তো ঘুমান্ত অবস্থায় এই কাফেলা গিয়ে দেখেন ওখানে পানি রয়েছে আর আল্লাহর ওই মাহবুব বান্দারা সবাই মাহবুব বান্দার উসিলায় পানি খেতে পারলেন তখন তারা সেখানে আলোচনা করছেন ইনি কোনো সাধারণ মানুষ নয় উনি যিনি বাবুর্চি গাছের নিচে শুয়ে আছেন তিনি তো ঘুম তিনি ঘুমের মধ্যে কথাগুলো শুনছেন ওই মানুষগুলো কাফেলার লোকেরা আলোচনা করছেন ইনি কোনো সাধারণ মানুষ নয় যিনি ঘুমিয়ে আছেন ইনি আল্লাহর ওলি বাবুর্চি তাড়াতাড়ি ঘুমটি কুটে বললেন হ্যাঁ রে আমার গোসে পাত্র আমার খালি হাতে ফিরান নাই কেউ ফেরে না খালি হাতে গেলে খাজার দরবারে ঠিক না বেঠে খালেস নিয়তে যদি আপনি খুঁজতে জানেন কেউ আপনার খালি হাতে ফেরাবে না তখন সে আবার দৌড়ে গোসে পাকে দরবারে গেল ইয়াবার গোসে পাক ইয়া পীরের পিতস্তকের আমি ভুল করেছি আমি গোস্তা কি করেছি আমাকে ক্ষমা করে কবুল করে নিন সুবহানাল্লাহ সম্মানিত হাজরিন তাহলে দেখা যাচ্ছে আল্লাহর ওলিদের চোখ সাধারণ কোন চোখ আর আপনার চোখ এগুলো দেখে কয় বছরে দেখবেন একটু দেখাইয়া শিখাইয়া দেন তো আমার আল্লাহ মানে ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিনা যখন আলমে আরওয়ার মধ্যে আমি নবীদের সমস্ত রূহকে একত্রিত করলাম ওখানে ডাকা হয় এলান করা হয় আমরা পাবলিসিটি করি কি করি না পাবলিসিটি করাটা জায়েজ
আছে আল্লাহ ডাকছেন কি দাদা জিব্রাইলা জিব্রাইলে ডাকেন ভালো কাজের জন্য আল্লাহ ডাকেন যেমন হাইয়া আলা সালাহ ডাকে কি ডাকে না কল্যাণের দিকে আসো ঈদ মিলাদুন নবী কল্যাণ ওরস নবী কল্যাণ আল্লাহর ওলিদের ওরস কল্যাণ হকল কোরআন কল্যাণ ঠিক না বেঠে তখন আল্লাহ ডাকলেন নবী আম্বিয়া আলাইহি সালাতু ওয়াসসালামদের রূহ মোবারক গুলোকে ডাইকা বলে কি বলে লামা আতাইতুকুম মিন কিতাব ওয়া হিকমা হে আম্বিয়া আলাইহি সালাতু ওয়াসসালামের রূহগণ তোমাদের উদ্দেশ্যে বলছি আমি তোমাদেরকে কি কি দেব তোমাদেরকে কিতাব দেব তোমাদেরকে কিতাব দেব ইনজিল দেব তাওরাত দেব জাবুর দেব কোরআন দেব তোমাদেরকে সহিফা দেব 100 খানা সহিফা দেব তোমাদেরকে আমি হিকমত দেব বিজ্ঞান শিক্ষা দেব সুম্মা অতঃপর খুব খেয়াল করুন যা আকুম যা আসিবে কুম তোমাদের কাছে কে আসিবে এখনো সেটা বলা হচ্ছে না এমন কি ইন্ডিকেট করছেন না ইন্ডিকেট মানে দেখিয়ে দিচ্ছেন না আসবেন ওই রুমের মধ্যে বসে আছে ওই রুমের মধ্যে বসে আছে ওই জায়গায় আছে ওখান থেকে আসবে এমন ইন্ডিকেট বুঝছেন না দেখায় না দেন দেখায় না দেন ইন্ডিকেট করছেন না উনি আসবেন আল্লাহ বলছেন যা আকুম তোমাদের নিকট আসবে রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম তোমরা যে কথাগুলো বিশ্বের জমিনে গিয়ে বলবে তোমরা যে কিতাবের কথা বলবে তোমরা যে নিয়ামতের কথা বলবে যে শরীয়তের কথা বলবে যে তরিকতের কথা বলবে তোমরা মানুষকে ভালো মন্দের দিকে আহ্বান করবে যে হালালের কথা বলবে হারাম থেকে বেঁচে থাকার কথা বলবে ন্যায়ের কথা বলবে অন্যায় থেকে বেঁচে থাকার কথা বলবে এই সমস্ত কিছুকে সত্যায়িত করার জন্য একজন নবী যাবে একজন নবী যাবে এই কথাগুলোকে সত্যায়িত করবে তুমি যে ঈসা সেটা প্রমাণ করবে আমার নবী মুহাম্মদ তুমি যে মূসা সেটা প্রমাণ করবে আমার নবী মুহাম্মদ তুমি যে আদম সেটা প্রমাণ করবে নবী মুহাম্মদ তুমি ইব্রাহিম ইসমাঈল ইসহাক যে হও না কেন তুমি যে নবী তোমার উপর কিতাব আছে তোমার উপর হিকমত আছে তোমার উপর হুকুম আছে এইগুলো সত্যায়িত করবে এইগুলো সার্টিফাই করবে সাইয়্যেদানা মুহাম্মদ রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন উচ্চাওয়াজ বলুন নাম এখনো বলেনি আমি বলে দিছি তোমাদের কাছে যাবে এই সত্য তোমাদের এটাকে সার্টিফাই করার জন্য লা তুমিনুন্না বিহি লা তুমিনুন্না বিহি শোনো ওই প্রধান অতিথি প্রধান মেহমান যখন যাবে আজকে একজন আওলাদের মেজবানরা এসেছেন ঠিক না বেটি তার ভরসার উপর আপনাদেরকে একটা কথা বলি আমরা দুইজন দুই দরবারে সাদগাছিয়া দরবার শরীফের আমি একজন খিতাবসর রহমানিয়া দরবার শরীফের উনি একজন আমার সজারার কিন্তু বাংলা একাডেমিতে আছে কারো যদি লাগে আমার কাছ থেকে ঠিকানা নিয়ে যাবে বাংলা একাডেমি আজকে থেকে 150 থেকে 200 বছর আগে আমার সজারা সেখানে লেখা আছে আমি কয় নম্বর আওলাদে রাসূল সেটা লেখা আছে এনার সজারও লেখা আছে এখন প্রশ্ন হচ্ছে মাইজবান্ডার আওলাদে রাসূল আমিও আওলাদে রাসূল বেশ কম কি হোয়াট ইজ দ্য ডিফারেন্স একটা পার্থক্য আছে কি নাই তাদেরকে আমরা সম্মান করছি কি করছি না তারা ছোট হলেও সম্মান করি বড় হলেও শুধু তাদেরকে না তাদের দরবারে কুকুরকেও সম্মান করি কেন করি ঘটনা হচ্ছে বেলায়েতের তাজ বেলায়েতের সম্রাট আল্লাহ বলছেন তোমাদের সার্টিফাইড কি করবে সার্টিফাইড আল্লাহ বলছেন মুসাদ্দিকুন লিমা তোমরা কি সত্যবাদী নবী না মিথ্যাবাদী নবী তোমরা কি আমার কথা প্রচার করেছো নাকি করনি যাই করো না কেন প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ
পুঙ্খ ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা যাররা যাররা প্রত্যেকটা কাজের ভালো মন্দের কাজে সার্টিফাই করবেন সাইয়্যেদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জবাব বলুন আল্লাহু আকবার আমাদের নবী তাদের নবী আমাদের নবী না তিনি শুধু সার্টিফাইড করবেন না তোমার দস্তখত করবেন না তোমাদের আরো কাজ রয়েছে আবার কি কাজ যখন ওই তাজদারি মুকুর দসুল আজম মেসবন্ডারি সৈয়দনা আহমদুল্লাহ কিবলা আলমের মাথায় পুড়িয়ে দেওয়া হলো ইউসুফ সানি গোলামুর রহমান বাবা বান্ডারির মাথায় পুড়িয়ে দেওয়া হলো তখন আমাদেরকেও এ আয়াতের মতো তার কাছে সারেন্ডার হতে হয়েছে নাইলে কোন অংশ আমিও কম নই আমি একই বংশ থেকে এসেছি আসলেও আমিও যদি সৈয়দজাদা নয় যত বড় সৈয়দজাদা হই না কেন আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন তাকে আমি স্পেশাল মহব্বত করেছি ক্ষমতা দিয়েছি হিকমত দিয়েছি তাকে সিনা বা সিনা মুহাম্মদী নূর দান করেছি শুধু তোমরা আমার নবী সার্টিফিকেট করবেন তাই নয় ইয়াবারে রেহার কি করতে হবে লা তুমিনুন্না বিহি তোমার নবুয়তগিরি শেষ ইউ আর পাওয়ারলেস তুমি মুইসা পাওয়ারলেস তুমি মুসা পাওয়ারলেস তুমি আদম পাওয়ারলেস এক লক্ষ দুই লক্ষ মাতান্তরে তিন লক্ষ ছত্রিশ হাজার আম্বিয়া আলাইহিসসালাম সবাই পাওয়ারলেস একজন ব্যক্তি আল্লাহ আমাদের আহমদ রেজা খান ফাজল বেরেলভি সুন্দর কথা বলেছেন ক্যা খবর কিতনি তারিখ লে চুপ গয়ে আসমানে অনেক তারা উঠে আবার তারাগুলো ঝলসে পড়ে যায় ঠিক না ভাই যেগুলো এইগুলো কতগুলো বাষ্পের দ্বারা তৈরি গ্যাস দ্বারা তৈরি উল্কা পিণ্ডের মতো পড়ে যায় কত নবী আসছেন কত নবী গেছেন আমার নবী যাবে আমার নবীর আলো আর নিভবে এটা জ্বলতে কিয়ামতের ময়দানে জ্বলতে থাকবে সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন ওই নবী যখন আসবে তুমি পাওয়ারলেস হয়ে যাবে তুমি তার হাতে বায়াত হয়ে যাবে তার হাতে নিজেকে সোপার্দ করবে তার উপর তুমি ঈমান আনবে প্রত্যেক নবীর উম্মতের এক একটা কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদামু সাফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ আর ঈসা বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীর উপর ঈমান আনবে তার গোলাম হয়ে যাবে এখন আমরা যখন বলি মদিনার গোলামি আমাদের অনেকে আমাদেরকে টিটকারি মারে তাই না টিট করে এই জন্য আমার ভাইস বান্ডারের উচিত জবাব দিয়ে গেছে এই জবাব এখন কেউ দিতে পারে না কোনো পীর মাল্লাপুরি খুঁজে দিতে পারে না তারা বলে নিন্দুকেরা নিন্দা করে নিন্দা করার স্বভাবে যা নিন্দুকেরা নিন্দা করে স্বভাবে যা নিন্দা করলে বৃদ্ধাঙ্গুল দেখাইলাম কোনো ক্ষতি হবে না গোলামে মুস্তফা মাওলানা রাসূল কা গোলাম আমি হাসনাইন করিমাইনের গোলাম আমি কারো ভয় করি না হোসাইন শিখাইয়া দিছে অন্যের কাছে মাথা নত করবি না অন্যের কাছে গর্দান দিয়ে দিবি
যদি আমার اولاد হয়ে থাকে মুরিদানের পরোয়া করবি না মহিষ গরুর পরোয়া করবি না আমি হুসাইনের দিকে তাকায়া থাক আমার রক্ত তোকে কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসার নয় জান্নাতময় মকামে মাহমুদায় পৌঁছাইয়া দিবে জান্নাতের আশা করি না ওই জান্নাত আমার ঘরেও আছে জাহান্নাম আমি নিজে বানাই মিয়া আমি মুহাম্মদের কদমের আশা করি ঠিক না বড় হে অন্য আশা মনে নাই কেবল তোমার চরণে চাই অন্য আশা চরণ জানে কি বল হলে দয়াল নামে কেন ঘোষণা আর কত কাঁদাবে মরে اللهم نبينا বুঝতে পেরেছেন কেন তমাম সৈয়দজাদাগণ আওলাদ রাসূলগণ গোসে ভান্ডারে কদম মাথা রেখেছে কারণ বেলায়েতের সম্রাট আল্লাহ তাকেই বানিয়েছেন আমাদের এখানে যেমন ভোট হয় ভোটের মাধ্যমে কি হয় একজন প্রেসিডেন্ট তৈরি হয় বা প্রধানমন্ত্রী তৈরি হয় ঠিক তেমনি মিশকাত শরীফের হাদিস হুজুরের কাছ থেকে জেনে নেবেন জুমার নামাজের মধ্যে দশম খণ্ড মিশকাত শরীফের দশম খণ্ড বাবু শাম ওয়াল ইয়ামেন এই চ্যাপ্টারের এই বাবের এই ফসলের প্রথম হাদিসখানা হযরত আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবাই সমস্ত সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন ধীরে ধরলেন তার অনুরোধ করলেন হে আলী আপনি হচ্ছেন আমার নবীর নূর আপনি হচ্ছেন আমার নবীর জাত আমরা আপনাকে বলছি আপনি শামবাসী ইয়েমেনি ইয়েমেনবাসীকে বকদোয়া করুন অভিশাপ করুন আলী বললেন খামোশ না 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 সেই কাজ করা যাবে না আমি নবীর নূরানি জবান থেকে শুনেছি শাম এবং ইয়েমেনের মধ্যে আল্লাহর 40 জন আব্দাল মজুদ থাকবে সে কথা আমাদেরকে বলেন তারা গোপন করে তারা মিথ্যুক কাজ্জাব আল্লাহর ওলিরা মিথ্যুক নয় কাজ্জাব নয় তাই তাদের দরবার এখনো রোশন তাদেরকে দেখিয়ে দিতে হয় আলো জ্বলছে জ্বলতে থাকবে ওই আলোগুলো নিবে নিবে যাচ্ছে নিবে যাবে ধ্বংস হয়ে যাবে দেখছি বলতে পারি না দেখি জানি প্রমাণও দিতে পারি কিন্তু বলবো না সম্মানিত হাজিরিন এই কারণে এখানেও ভোট হয় সেখানেও কিতাবের নাম বলে দিচ্ছি ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি শেরে বাংলা নয় ওই ইসাব রাওজান ইসাবুল মাদ্রাসা নয় আজিজুল হক রহমতুল্লাহ এর মাদ্রাসা এর ওই কিতাব আপনাকে এটা অনেক পুরনো কিতাব নাও থাকতে পারে যদি না থাকে আমার সাথে দেখা করবেন এটা 1971 ইংরেজির কিতাব এটাতে কোনো রদ বদল হয়নি আরবি এবং বাংলা দুটোই আমার আছে সম্মানিত হাজিরে সেখানে বলছেন আল্লাহর উপলব্ধি সেখানে কি করেন তাদের নিয়ে মজলিস করেন সেখানে মজলিস হয় এই মজলিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহ নবীর তাজ এক একজনকে পরিধান করান সুবহানাল্লাহ যেটা আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ তার দেওয়ানে আজিজিও বলেছেন আমি সেদিকার যাচ্ছি না তাহলে দেখা যাচ্ছে তোমার পীরগিরি নবদগিরি শেষ তুমি আমার ওই প্রধান মেহমান মেহমানে আলার নিকট এখনো নাম বলেনি নাম বলেছে না ওই মেহমানের কি নিকট লা তুমিনুন্না বিহি তার কাছে তুমি ঈমান আনবে বায়াত হবে এখন অনেকে বলে আপনাদের মধ্যে অনেকে সৌদি আরব আবুধাবি ওমান মাস্কাত আলাইন আর কি কি রাসাল কাইমা বিভিন্ন জায়গা থেকে এসে এখানে বলে সেই বেদা নাজায়েস হারাম ও মিয়া তোরা বাড়াই দড় তুই এরা আলো সৈন্য জানো ঠিক না বেটি আল্লাহ সৈন্য জানি তোর হই আর হ এই তো আল্লাহ লা 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 তো গরু ভাই গরু দাঁড়ি থাকি ঠিক না বেটি তুই তোরা ইলুদ খালি ধরে এদের ওগুলো তো যাই দুয়ো পয়সা হামা এটা যে ফকের মার আসনা
ইদের হইদো ভূত গরতন বাইন্ন ইদের রাস্তায় রাস্তায় গুন্ডা করে ঠিক না বাটি ইদের হইদি স্কুল যাইতে যা ডিফিস স্কুল ঠিক না বাটি তুই মা হানো তরি ওই আল্লাহর ওলি দরবারে যা খান্দি হুদিরে বিছায় কা হনুমানতে ভয় বিদেশে পাঠা দিয়ে ঠিক না বাটি ওয়ান অর সরিয়ে সরে খানু মুসরি নজর ও মারে পাঁচ বছর বাদে এত লম্বা একটা সার্টিফিকেট লই সৌদি আরব হনকেল দশ টাকা সারা সার্টিফিকেট তো তোরা না তুমি ক্যান্সেল কেন করে আজ 50 বছর আর বয়স আর তোর তুমি কেউ ক্যান্সেল না করে তোর ক্যান্সেল কে করে তোর তোর তার নাই আদার নাই ঠিক না বেডে আসারা বিয়াকল হতো আর আর হতে গাড়ি ইনছে সুন্দর ওমা তোরা নাকি গাড়ি তুই তার গাড়ি মুস্তি দি সত্যি দিন তুই মুস্তি দি এরা এর দুল্লা মাকা সার্টিফিকেট লই হাদি মিলাদ নবী তার না হাদি শিরিক আর মিলাদ নবী ওরস্তার নাই বেদাত সম্মানিত হাজিরি তাহলে সে সার্টিফিকেট নিয়ে আসে এক পর্যায়ে সে আপনাদেরকে আমাদেরকে তথাকথিত ওই মোল্লা পুরোহিতের জবান থেকে নাপাক জবান থেকে বয়ান শুনে এসে বলে কি যে কারো কাছ থেকে সাহায্য করা বা সাহায্য চাওয়া জায়েজ না বলে কি বলে না একমাত্র আল্লাহর কাছ থেকে সাহায্য চাও আল্লাহর ডাকে আল্লাহ দিবে আমি একদিন বাথরুমে গেলাম পানি নেই কোথায় গেলাম বাথরুমে গেলাম পানি নাই প্রচন্ড পায়খানা আমার ঘরে বাইরে নাটক চলছে সিনেমা চলছে লুজ মোশন হয়েছে একটু পরে আমি কাপড় চোপড়ে করে দেবো তাই ভয়ের দৌড়ে বাথরুমে গেলাম বাথরুমে গিয়ে বসে আরামসে পায়খানা করার পর যখন পানি দেখি পানি কল কল যখন মশলালাম দেখি পানি নাই আল্লাহ বলে আল্লাহ পানি দাও আল্লাহ বলে খাইয়ে দেয় আমার কাম নাই আল্লাহর অনেক ডাকছি আল্লাহ পানি দেয় না আমার পায়খানা শুকাইয়া যায় আমি বের হইতেও পারি নাই বিবির ডাক দিলাম বিবি পানি দাও বলে আল্লাহর কাছ থেকে খোঁজো দিবে পানি হ্যাঁ যদি আল্লাহ সব দিতেন তাহলে তাহলে আমাদের আর কাজ করতে হতো না চলেন সবাই মিলে আল্লাহ জিকির করে আল্লাহ মেঘে দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘে দে ঠিক না বাড়ি কিছুদিন আগে যখন বেশি গরম পড়ছিল সবাই এস্তেস্কার নামাজ পড়ছিল না হুজুরে পড়েন নাই বিভিন্ন মানুষ সিন্নি করছিলেন ঠিক না এবার আসুন হাদিস শরীফ এখানে হুজুর আছেন তাই কথাগুলো বলছি বুখারী শরীফের হাদিস একদিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর এই জাজিরাতুল আরবের মধ্যে খরা হয়ে সৃষ্টি হয়েছে প্রচণ্ড খরা ওর দুব্বা সবাই মারা যাওয়ার উপক্রম পানি পাচ্ছিল না জমিন ফাটা ফাটা হয়ে গেছে তো সাহাবা ইকরামগণ সবাই কি করলেন সাহাবা ইকরামগণ সবাই গিয়ে মসজিদে সমবেত হলেন ঠিক না বাটে ঠিক না বাটে কচু হলেন কচু হলেন কচু হয়েছে তারা সবাই মায়ের কাছে গেলেন উম্মাহাতুল মুমিনিনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে মা গো দেশের পরিস্থিতি ভালো নয় দুর্ভিক্ষ চলছে জমিন ফেটে চলছে আমার দুব্বা ছাগল ওর গরু কিছু খাইতে পারছেন না মা গো আসমানের অবস্থা দেখুন প্রচণ্ড গরম এই গরমের কারণে আমরা তৃষ্ণায় মরে যাচ্ছি মা এই অবস্থায় আমরা কি করব বলেন আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দিন সুবহানাল্লাহ সাহাবারা শিরিক করেছেন আমি করলে অসুবিধাটা কি আমি করলে অসুবিধাটা কি আমিও দৌড়াইয়া যাই আমার পীরের দরবারে পীর মুর্শিদ আমি এই কাজ পারি না ওই কাজ পারি না আমার শিখাইয়া দেয় আমার মা বলেন ঠিক বলেছ অবস্থা তো বেগতিক এক কাজ করো বলে কি করবো বলে সবাই মসজিদে গিয়ে আল্লাহরে ডাকো ঠিক না মানে কচু এই ভালো করে দেখো কচু মা বললেন যাও আমার নবীর রওজায় আকদসের চালখানা খুলে দাও পানির মালিক কি নবী নাকি
পানির মালিক কি নবী হ্যাঁ বলেন পানির মালিক কে আসমান জমিনের মালিক কে এই ক্ষমতা কে দিয়েছে ও খোদা নে হামার তবা তুজে কো দিয়া না কিসি কো মিলে না কিসি কো মিলা কে কালাম মজিদ নে খাই শাহ তেরি শাহ ও কালাম বাতা দি কসম হে কালাম ইলাহি মে শামস দোহা বড় করে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ দিয়েছেন তুমি আর আমি কথা বলার কে আল্লাহ বলেন তুমি লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু তোমরা আমার নবীর সাহায্য করবে তাহলে সাহায্য করতেও হবে নিতেও করতেও হবে নিতেও হবে আর করতে পারা নিতে পারার নাম গোলামী না করতে পারা এখন তো আমরা স্টেজে বসে থাকি বাবা তো মাফ করবে আমরা তো হেদায়েত করতে জানি না হেদায়েত করতে গেলে নবীর মতো মাটিতেও বসতে জানতে হবে চেয়ারেও বসার নিয়ম জানতে হবে ঠিক না বেটে ফলর হম না সিন্নি হন ফল একখান হাম পারে বুঝে পাত্তর মারে ঠিক না বেটে আর গোলামে মোস্তফা পাত্তর মারে যেন গোলামে মোস্তফা মারি বুঝে নিয়ামত তাহলে দেখা যাচ্ছে জিকির হচ্ছে কি হচ্ছে না আমি শেষ করে দিচ্ছি বাকিগুলো আমি নিজের ভাষায় বলছি আমার আল্লাহ বলছেন এই নবীটা যখন যাবে তার হাতে তুমি বায়াত হবে তার উপর ঈমান আনবে তাকে তুমি সাহায্য করবে এই নবীদের রু তোমরা কি আমার কথাটা মেনে নিয়েছো তোমরা কি সাক্ষী হয়েছে একে অপরের উপর তারা বললেন হ্যাঁ ইয়ার বারে রাহি আমি কি আমরা কি হয়েছি একে অপরের উপর সাক্ষী হয়েছি পড়া আকার তুম ওয়া আহাজতুম আলা যালিকুম ইসরি অলু হ্যাঁ আমরা কি হয়েছে আকার না আমরা সাক্ষী হয়েছি এবার আল্লাহ বলছেন কলা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনা শাহিদিন মনে রাখো তোমরা যেমন একে অপরের উপর সাক্ষী হয়েছো আমি আল্লাহ তোমাদের উপর সাক্ষী রয়েছি একদিন বুঝিবা যারা একদিন বুঝিবে সদর বদর বললি তোমার নবী একটু নো ঠিক না বা ঠিক তাহলে দেখা যাচ্ছে এখানে যেই ব্যক্তি সম্পর্কে আল্লাহর উপর আলোচনা করেছেন তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন সাইয়েদানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর বর্তমানে আমার নবীর উপস্থিতিতে আমার নবীর অবর্তমানে আমার নবীর অনুপস্থিতিতে আমার নবীর জিকির করা এটা কোরআনের হুকুম এটা কিসের হুকুম কোরআনের হুকুম পরিশেষে একখানা কথা বলতে চাই এইভাবে প্যান্ডেলিং করে লাইটিং করে আমার নবীর জিকির করতে হবে না এগুলো শো ডাউন আপনি কিভাবে করবেন এত টাকা খরচ করার দরকার নাই আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে থাকুন সেখানে আমার নবীর জিকির আমার নবীর আহলে বাইতের জিকির হচ্ছে আপনি ঘরের দরজা জানলা বন্ধ করে দিন মাগরিবের সময় কোন সময় মাগরিবের সময় আপনি ঘরের দরজা জানলা বন্ধ করে দিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে চারিদিকে দরজা জানলা বন্ধ করে দাও ছোট ছোট বাচ্চাদেরকে তোমরা ঘরে ঢুকিয়ে ফেলো তৎকালীন জামানায় আমরা যখন ছোট ছিলাম আমার নানা দাদিরা আমাদেরকে এই ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে হাত মুখ ভালো করে পরিষ্কার করে দিয়ে মাগরিবের নামাজের সালাম ফিরিয়ে আমাদের সাথে দরুদে শামিল হয়ে যেতেন তারা বলতেন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله ومربي الفرعين نوع فرعي فرعين نوع فرعي أرهم كي فرعي أهم بعد ما قريب كي فرعي أستر زلشا شروع أستر بالاس دائي گئي فرعين نوع فرعي تو آنا تو حتن غلام مصطفی بو এনে তো ফুয়াই ধরে মারে জোতাদি মারে আছে না নাই আর এক তেরোর ফুয়াই মার কদম তলে নিজস্তান না তো ঠিক না বেটি এই ঈদ মিলাদ নবীর শিক্ষা দেব কিভাবে নবীর গোলাম বনে কিভাবে আহলে বাইতের গোলাম বনে কিভাবে মার কদম জান্নাতিয়ান উদ্ধার করে লেখ ফলে কিভাবে গোলামে মোস্তফা বনি কাল কিয়ামতের ময়দান আমার নবীর সায়া তলে তাহে এন আইব আয়াত জিলেন না ওয়ালিল্লাহিল ইজ্জতু ইজ্জত আল্লাহ ঠিক না বেটি
এই আল্লাহর ইজ্জত দিবেন তো কেনে ওয়ালিল ওয়ালি রাসূলিহি আর নবীর ইজ্জত দেন মানে আল্লাহর ইজ্জত দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু আর নবীর ইজ্জত দিবেন আর নবী হত নাই তো যাই কই আর কেন তুই ইজ্জত দিবে হতে তো হত ইয়া রাসূলুল্লাহ অনরে কেন দিও হত আর আহলে বাইতুল ইজ্জত দিলে আর ইজ্জত হইছে ولل مؤمنين مؤمن ماني مسلمان نو مؤمن ماني اهل بيت مؤمن ماني الله كامل مكمل اولي ইতার অন যতই ফুজিবেন ততই আন নবী খুশি হয়ে যাবে আন নবী খুশি হলে আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ হদি আর রাসূল অন জারুদি খুশি আইও তারুদি খুশি রাজি কি বে রাজি দয়াল তাও তো আমি জানি না আমার কার্য সেবা কার্য নামটি ঠিক না বঠে এই জন্য আমরা মাইস পান্ডারের বলি এই কালামের সাথে সাথে আমার মাহফিল শেষ নয়নে নয়নে রাখি করে দয়াল তোরে পাইলে নয়নে নয়নে রাখি করে দয়াল তোরে পাইলে নয়নে وما علينا إلا البلاغ المبين السلام عليكم ورحمة الله تعالى وبركاته